हेलो माय लवली व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज के शालगम और आलू दिए दारुण एक रेसिपी तुम्हारे साथ शेयर करब। प्रथमे शालगम और आलूटा के छोटो छोटो करे केटे निए नून जले एक भापिए नेब। तारपर सर्षेर तेले पेंयाज कुचि दिए भालो करे 5-6 मिनट धरे फ्राई करब। देखो फ्राई करा हुए गेछे। एरपर आमी एर मध्ये दिए देव नून, हलुद, लंका गुड़ो और सर्षेर तेल माखानो चिकेनटा। एटा आमी एक घंटा मैरिनेट करे रेखेछिलाम। चिकेनटा खूब भालो करे मिक्स करे दिए 5-6 मिनट একটু কুক করব। তারপর দিয়ে দেব ভাপিয়ে রাখা শালগম আর আলু। তারপর খুব ভালো করে মিক্স করব চিকেনের সাথে। সুন্দর করে সময় নিয়ে মিক্স করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো, আদা রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, যে যতটা রান্না করবে সেই অনুযায়ী দেবে গুঁড়োগুলো। তারপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল। খুব ভালো করে মিক্স করে আবারও 7-8 মিনিট ধরে কষাবো। কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব রেড চিলি সস আর টমেটো সস বা টমেটো কেচাপ। আর দিয়ে দেব সামান্য একটু নুন, নুন কম হয়েছিল। এরপর ঈষদুষ্ণ গরম জল দিয়ে দেব। মাছ মাংস রান্না ক্ষেত্রে বা শীতকালে রান্নার ক্ষেত্রে গরম জল ইউজ করা উচিত। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট কুক করব। তারপর দিয়ে দেব বাড়িতে বানানো গরম মশলা। এতে রয়েছে এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী। মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট কুক করব। তারপরে আমি ছড়িয়ে দেব ধনে পাতা। ধনে পাতাটা প্রথমে দিইনি, তাহলে গন্ধটা খুব একটা বেশি থাকবে না। ধনে পাতা দিয়ে আবারও মিক্স করে দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। দেখো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। সবাই খুব ভালো থাকবে, আমার চ্যানেলটা দেখবে। বাই।